ক্ষমতা পেয়ে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দিলেন শিক্ষামন্ত্রী এইবারের কাজটা হবে যে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট জেনারেশন তৈরি করতে স্মার্ট এডুকেশন সিস্টেম সেটাকে আমরা বাস্তবায়ন করব এবং এটার একটা অন্যতম লক্ষ্য হচ্ছে যে কর্মসংস্থান সৃষ্টি করা এই শিক্ষা পদ্ধতি বা আমাদের পুরশিক্ষা পরিবার এমনভাবে কাজ করবে যাতে করে আমাদের শিক্ষার্থীরা পরবর্তী প্রজন্মের সন্তানগণ তারা দক্ষ হয়ে ওঠে জীবনমুখী শিক্ষা পায় এবং সেই স্মার্ট বাংলাদেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিক থেকে আসলে কতটা গুরুত্ব দেওয়া হবে এবং আগামী পাঁচ বছর কি লক্ষ্য ঠিক করেছেন ভোকেশনাল অর্থাৎ বৃত্তি বৃত্তির সাথে শিক্ষার সম্পর্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমরা ইন্টিগ্রেট করছি এখন সেটা আলাদাভাবে চিন্তা করার অবকাশ নেই আমরা সাধারণ শিক্ষার মধ্যেই বৃত্তিমূলক শিক্ষার একটা সম্মিলন সেটা ঘটানোর চেষ্টা করছি বৃত্তিমূলক শিক্ষার যে বিশেষায়িত অংশ টেরশিয়ারি লেভেল সেটা ডিপ্লোমা পর্যায়ে যেটা সেটা আলাদা আছে তবে স্কুল পর্যায়ে সেটা স্ট্রিম যেটা এসএসসি ভোকেশনাল যেটা আছে দাখিল ভোকেশনাল যেটা সেগুলো চলমান থাকবে সেটা ব্যাপ্তিটা বিস্তৃতিটা আরো বাড়ানোর চেষ্টা করছি কথা যেটা বলছেন আলোচনা অবশ্যই হবে আলোচনা সমালোচনা সেটা নিয়েই তো আমাদের কাজ করতে হবে তবে সেখানে যদি এমন কোনো বিষয় আমাদের সামনে উঠে আসে মাত্র তো শুরু হলো এই বছর থেকে নতুন শিক্ষাবর্ষে তখন অবশ্যই আমরা সেখানে যথাযথ পরিবর্তন আনবো সংশোধন আনবো তো এটা এমন কিছু নয় যে আমরা পরিবর্তন করতে পারবো না সবকিছুই পরিবর্তনযোগ্য কিন্তু শিক্ষাবিদদের মতামত নিয়ে আমরা সেটা পরিবর্তন করব শুধুমাত্র জনপ্রিয়তা নিরিখে শিক্ষা পদ্ধতি বা কারিকুলামের পরিবর্তন হয় না কারিকুলাম প্রসঙ্গে যেহেতু বলছিলেন একটু জানতে চাই কেউ কেউ বলে যে শিক্ষার্থীদেরকে অনেক বেশি এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যেতে হয় এবং এই কারিকুলাম নিয়ে এই ধরনের প্রশ্ন উঠেছে আমি তাদের সাথে সুর মেলাচ্ছি না কিন্তু সেই ব্যাখ্যাটা আপনি আসলে কিভাবে দেবেন এবং এই কারিকুলামটা আসলে কতটা উপযোগী নতুন মন্ত্রী হিসেবে সেটা আবার পুনর্ব্যক্ত করবেন কিনা দেখুন একটা কারিকুলাম তো রাতারাতি আসেনি সেটা পেছনে অনেক কাজ হয়েছে অনেক প্রক্রিয়া সম্পৃক্ত ছিল সেটা এখানে জনপ্রিয়তা বা অজনপ্রিয়তার বিষয় এখানে আসতে পারে না আমরা দেখছি এবং পরীক্ষা নিরীক্ষার কথাটা যেটা আপনি বলছেন এক্সপেরিমেন্ট শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা হচ্ছে না প্রতিটি দেশেই পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় পরে কারিকুলাম পরিবর্তন আসে কন্টেন্টে পরিবর্তন আসে টিচিং প্যাটাগজিতে পরিবর্তন আসে পদ্ধতিতে পরিবর্তন আসে সুতরাং পরিবর্তন আমাকে মানিয়েই এগোতে হবে সামনে কিন্তু সেখানে যদি পরিবর্তন করার প্রক্রিয়ার মধ্যে দুর্বলতা থাকে প্রতিবন্ধকতা থাকে সেগুলো আমরা নিরসন করব কিন্তু সমস্যা আমার কোথাও থাকলে সেই সমস্যা নিরসনটাই কাজ হবে শুধু সমস্যা নিরসনের কথা বলে সেটা আমরা একেবারে বন্ধ করে দিব কোন একটা পরিবর্তন রূপান্তর সেটা তো নয় তবে হ্যাঁ যদি কোনো সেখানে সমস্যা সৃষ্টি হয়ে থাকে এখন তো শুরু হয়েছে মাত্র সেটা আমরা সেভাবে করে সংশোধন করে নেব আমরা তবে আবারও বলছি জনপ্রিয়তার নিরিখে শিক্ষা ব্যবস্থা তৈরি হয় না গ্রাজুয়েটদের বিষয়ে সেগুলো আসলে এখন খুবই আর্লি মন্তব্য করা গ্রাজুয়েটদেরকেও কিন্তু সেটা ভাবতে হবে যে আমি স্কিল এডুকেশনে না গিয়ে বা ট্রেনিং এ না গিয়ে আমি কেন জেনারেল এডুকেশনে শুধুমাত্র নিজেকে আবদ্ধ করে রেখেছি জেনারেল এডুকেশন আমাদের সামাজিক সাংস্কৃতিক পার্সপেকটিভে জেনারেল এডুকেশনে আমরা যাই কিন্তু পাশাপাশি ভোকেশনাল এডুকেশন সেখানে স্কিল স্কিল সার্টিফিকেশন নানান ধরনের ট্রেনিং এগুলো আমাকে অবশ্যই করতে হবে বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের তারা যদি মনে করে যে আমি এম পাশ করেছি এখন আমার একটা কর্মসংস্থান আমার জন্য অপেক্ষা করছে এটা আমরা নিজেরাই বলবো যে বোকার স্বর্গে আমি বসবাস করছি কাজ সৃষ্টি যেগুলো হচ্ছে সেগুলোকে আমার জন্য যোগ্য কিনা আমি আমার যে দক্ষতা আমি অর্জন করেছি বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পড়ে সেটা কি আমি সেই দক্ষতাগুলোকে আমি সেই কাজগুলোর জন্য কি প্রযোজ্য কিনা না হলে আমাকে সেটা ট্রেনিং করে নিতে হবে না হলে সেই সার্টিফিকেশন আমাকে অর্জন করতে হবে তাই মানসিকতার পরিবর্তন আমাদের উচ্চ শিক্ষা পর্যায়ে খুবই প্রয়োজন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট কম বারো জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করেন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে দক্ষ কর্মীর জন্য অবৈতনিক শিক্ষা শিক্ষকদের বেতন নিয়ে কম্প্রোমাইজ নয় শিক্ষামন্ত্রী প্রতিবেদনে বলা হচ্ছে নানা অভিযোগে জর্জরিত শিক্ষাখাতের দায়িত্ব গ্রহণের পরই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে সুশাসন ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ঝড়ে পড়ার হার কমাতে নিম্ন মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করলেন তিনি আর শিক্ষাখাতের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সবার সুযোগ নিশ্চিত করার বার্তা দিলেন তিনি বললেন শিক্ষকদের বেতন নিয়ে কম্প্রোমাইজ করা চলবে না শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে যা আমাদের নির্বাচন ইস্তেহারে আছে সেটা নানান ধরনের কাজ সৃষ্টি হচ্ছে শিক্ষা ব্যবস্থা এবং পুরো প্রক্রিয়াটাকে কর্মমুখী করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ কারণ এক সময় শিক্ষা ব্যবস্থা কর্মমুখী হবে সেটা আলোচনায় আমরা করতাম না বৃত্তির জন্য শিক্ষা সম্পর্কটা জায়গা কিছুটা দূরত্ব ছিল সেই কাজ কাজগুলো ইতিমধ্যে শুরু হয়ে গেছে তা এগিয়ে নিতে হবে চট্টল বীর পুত্র বলেন শিক্ষার মতো পবিত্র জায়গায় সেবা যারা নিতে যান তারা যাতে দুর্নীতিগ্রস্তদের হাতে পড়ে হয়রানি শিকার না হন তা নিশ্চিত করতে হবে জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে শিক্ষা জাতীয়করণের প্রয়োজনীয় বিষয়ে মন্ত্রীদের অনেকেই রাজনীতিবিদ আমলা শিক্ষাবিদ অর্থনীতিবিদ শিক্ষা জাতীয়করণের বিষয়ে নীতিগত সমর্থন এবং সংহতি ব্যক্ত করেছেন অথচ এত ভঙ্গ বঙ্গদেশে তবু রঙ্গ ভরা অনুপম দৃষ্টান্ত লক্ষ এমপিভুক্ত বা বেসরকারি শিক্ষক কর্মচারীর অনৈক্য তাদের বঞ্চনার অবসান যেন কুজোর চিদ হয়ে শোয়ার আকাঙ্ক্ষার সমর্থক প্রফেসর মোহাম্মদ জাফর ইকবাল তার শিক্ষক এবং শিক্ষকতা শিরোনামের লেখায় বলেছেন আমাকে একজন জিজ্ঞেস করেছে আপনার বেশ কয়েকটি পরিচয় আছে আপনার কোন পরিচয়টিকে আপনি পরিচিত হতে চান আমি এক মুহূর্ত দ্বিধা না করে বলেছি আমি শিক্ষক পরিচয়ে পরিচিত হতে চাই আমরা ফাইল নিয়ে কাজ করি না যন্ত্র নিয়ে কাজ করি না আমরা কাজ করি রক্ত মাংসের মানুষ নিয়ে যাদের চোখে রঙিন চশমা আর যারা ভবিষ্যতে স্বপ্ন দেখে যে পর্যায়ে হোক না কেন সব শিক্ষকের ভাবনার বাস্তব প্রতিফলন ঘটেছে প্রফেসর মোহাম্মদ জাফর ইকবালের বক্তব্যে প্রকৃত শিক্ষক আসলে খুব বেশি কিছু পাবার আশায় থাকেন না বরং প্রফেসর মোহাম্মদ জাফর জাফর তার শিক্ষক এবং শিক্ষকতা শিরোনামের লেখায় বলেছেন আমরা যারা শিক্ষক তারা সত্যিকার মানুষ নিয়ে কাজ করি যে ছাত্রটি প্রায় কিশোর হিসাবে একদিন পড়তে এসেছিল এখন সে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গুরুত্বপূর্ণ কাজ করছে দেখে কি ভালোই না লাগে শুধু আমরা শিক্ষকরাই সেই আনন্দটুকু পেতে পারি কবি কাদের নওয়াজের শিক্ষকের মর্যাদা বিখ্যাত পংক্তিমালায় সার্থকতা এখানেই স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোনো কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো যাই যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোন সার ভয় করি না কো ধারি কো ধার মনে আছে মোর বল তাই পাঁচ লক্ষ এমপিভুক্ত বা বিশ্বকারী শিক্ষক কর্মচরে অহংকার শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খাতকে নির্মম আগাদে সহপরিবারে শাহাদাতের কারণে জাতির সব স্বপ্ন সব সংকল্প অনিশ্চয়তার অন্ধকার গলিতে থমকে দাঁড়ায় ধারণা করা হচ্ছিল 15 আগস্ট 1975 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বঙ্গবন্ধুর মুকে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জাতীয়করণে সূচনা আসবে সুদীর্ঘ মুক্তি সংগ্রামে সর্বমุทธ বাংলাদেশ অর্জনের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক প্রাথমিক শিক্ষা এবং হাজার হাজার শিক্ষকদের চাকরি জাতীয়করণ করেছিলেন বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই বেসরকারি শিক্ষকদের শিক্ষা জাতীয়করণের স্বপ্ন পূরণ হতো উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সংবিধানের সতেরো বাই ক ধারায় বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন অবৈতনিক শিক্ষার কথা উল্লেখ থাকলেও তা আজও বাস্তবায়ন হয়নি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দের বিশ মার্চ বাংলাদেশ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্নাতকধারীদের উদ্দেশ্যে বলেছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের দুশো বছর এবং পাকিস্তানের পঁচিশ বছরে গড়ে ওঠা শিক্ষা ব্যবস্থা শুধু কেরানি তৈরি করেছে মানুষ তৈরি করেনি এজন্য বঙ্গবন্ধু শিক্ষা ব্যবস্থায় আদর্শ দক্ষ নাগরিক গড়ে তোলার বিষয়ে অধিকত গুরুত্ব দেন বিদেশি সাংবাদিক বঙ্গবন্ধুর কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশে রকম খনিজ দ্রব্য সোনার দানা হীরা মুক্ত তেল সম্পদ কিছুই তো নেই তা সত্ত্বেও বাংলাদেশকে আপনি বারবার সোনার বাংলা বলে চিহ্নিত করেছেন কেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু বলেছিলেন আমার বাংলার মাটি আছে আমার বাংলার মানুষ আছে আমি বাংলার মাটি এবং মানুষকে সোনা বলে মনে করি দেশের সাড়ে সাত কোটি মানুষ খনিজ সম্পদের চেয়েও বড় সম্পদ এই মানব সম্পদই একদিন বাংলাদেশকে উন্নতি শীর্ষে নিয়ে যাবে বঙ্গবন্ধু শিক্ষাকে সবসময় সামাজিক রূপান্তরের হাতিয়ার হিসেবে দেখতে চেয়েছেন বঙ্গবন্ধু বিশ্বাস করতেন শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয় তার ভাষায় শিক্ষা হচ্ছে বড় অস্ত্র যা যে কোনো দেশকে বদলে দিতে পারে তিনি উদাহরণ হিসেবে বলতে জাপান দক্ষিণ কোরিয়া তাইওয়ান সিঙ্গাপুরের মতো প্রাকৃতিক সম্পদবিহীন দেশে শুধু মানব সম্পত্তি সৃষ্টি করে যদি উন্নতি হতে পারে তাহলে বাংলাদেশও একদিন উন্নত দেশ হবে অর্জন অতৃপ্তির ঘূর্ণাবর্ত শিক্ষা জাতীয়করণ এখন কল্পনা মাত্র। অনেকে মনে করেন নির্বাচনের বছরে সরকারকে বিব্রত করা বা চাপে ফেলার জন্য শিক্ষা জাতীয়করণ চলমান তৎপরতা কথাগুলো নিতান্তই খণ্ডিত ভাবনা মাত্র শিক্ষা জাতীয়করণের চাওয়া মূলত কয়েকটি কারণে তার এক নম্বরে পেশাগত চরম বঞ্চনা একজন সাধারণ শিক্ষকের সামর্থ্য এখন এমন যে কেউ আর তাকে দ্বন্দ্ব ধার কর্য দিতে চায় না খণ্ডিত জাতীয়করণে তৎপরতায় গুরুত্বপূর্ণ এবং প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বাদ যাওয়া এমন আরও অনেক কারণে মধ্যে হতাশা এবং অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে তবুও গড়ার নিপুণ নীরব এসব কুশিলব্দের আকাঙ্ক্ষার অবদমিত হয়নি কারণ আমরা জানি যুগে যুগে কোনো দিনই মানুষের অধিকারের আওয়াজ হারিয়ে যায়নি শিক্ষা জাতীয়করণে আওয়াজও ক্ষীণ হলেও শেষ হয়ে যাবে না বরং জাতীয় প্রয়োজনে বারবার তা ফিরে আসবে আশা এবং আশ্বাস বাণীর মধ্য দিয়ে শিক্ষা জাতীয়করণে গঠিত কমিটি সুপারিশ এবং নীতিমালার আলোকে আগামী যে সরকার সিদ্ধান্ত নেবে জিজ্ঞাসা থাকতে পারে কোনো নিরীহ বেসরকারি শিক্ষকদের আহাজারি আকাশে অসীম শূন্যতে মিলিয়ে যায় তবে আত্মবিশ্লেষণে বলতে হয় সর্বস্তরে এমপিভুক্তদের নেতৃত্বের ঐক্যের অভাব সরকার এবং শিক্ষক নেতৃত্ববৃন্দের পারস্পরিক যোগাযোগের অভাব ঘোষিত কর্মসূচিতে সবার অংশগ্রহণ না থাকা অতি আশাবাদী প্রবণতা সঠিক সিদ্ধান্ত এবং আন্তঃসাংগঠনিক সমন্বয়হীনতা এই সব কিছুর পরও আমি আমার পেশাগত তিন দশকের অভিজ্ঞতা সত্য বলতে কি পেশাগত দাবি আদায় আমাদের নেতৃত্বের অনৈক্য খুব স্পষ্ট এবং আশ্চর্যজনক বাস্তবতায় এর কারণও যথার্থ তা হলো। জাতীয় রাজনীতি ধারায় শিক্ষক সংগঠনগুলো দলীয় পরিচয় এবং স্বার্থে ব্যবহৃত হয় শিক্ষক নেতারা শিক্ষক পরিচিতির আড়ালে নির্বাচনে বছরে নিজেদেরকে নতুনভাবে মেলে ধরতে তৎপর শিক্ষক সংগঠনগুলো পরস্পর বিরোধী দারুণ অভিনব কর্মসূচি পালন করে আকাশের লক্ষ্য ধারার মতোই আমাদের শিক্ষক নেতাদের অসংখ্য ধারা কাজেই কেউ আমাদের ধার ধারেন না আমাদের শিক্ষক সংগঠনের নেতারা হয়তো এ বিষয়ে একমত যে তারা কখনোই ঐক্যবদ্ধ হবেন না কেউ আবার নেতৃত্ব জাহির করে হঠাৎ নীরব হয়ে যান তখন তাদের হাতের শোভা এক আশ্চর্য প্রদীপ কথাগুলো রুড়ো মনে হলেও আমার একত্রিশ বছর অধ্যাপনার পেশাগত অবস্থান বারবার বহুবার আমাকে এমনই তিক্ত বাস্তবতার নীরব সাক্ষী করেছে কিন্তু নানান বঞ্চনায় নিমজ্জিত এমপিভুক্ত সাধারণ শিক্ষকদের আর কতকাল আক্ষেপ এবং অপেক্ষা করতে হবে কে শোনাবে মানুষ গড়ার কারিগরদের আশার বাণী বছরে অসংখ্যবার তেল গ্যাস পানি বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় সব কিছু দাম বৃদ্ধিতে নিম্ন আয় বা স্বল্প আয়ের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জীবনযাত্রায় সমন্বয় করা খুব কঠিন হয়ে গেছে এমনকি ক্ষেত্র বিশেষে সন্তানদের লেখাপড়া ব্যক্তিগত চিকিৎসা সহ অনেক প্রয়োজনই রয়ে যায় অপূর্ণ থমকে দাঁড়ায় জীবনের স্বাভাবিক গতি সংসারের অভাব অনুটন এবং অশান্তিতে জর্জরিত অনেকে গোপন কষ্টে হাঁকা তখন আর আড়াল থাকে না আমি তবুও প্রত্যাশার পদধ্বনি শুনতে পাচ্ছি একটি হিসাবে দেখা যায় যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতনে পুরো অংশ সরকারি কোষাগারে জমা নিয়ে শিক্ষার পুরো দায়িত্ব সরকার নিত তাহলে সরকারের লাভ হতো বেশি এমনিতেই বেসরকারি শিক্ষকরা বর্তমানে বেতন স্কেলে শতভাগ বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে থাকেন এছাড়াও আছে বাড়ি ভাড়া আর সামান্য মেডিকেল ভাতা সহ অন্যান্য ভাতা আমরা বেসরকারি শিক্ষকরা বার্ষিক অর্জন করার পর জাতীয়করণের অনেক কাছাকাছি শিক্ষার্থীদের থেকে আদায়কৃত অর্থসহ যাবতীয় আয় রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে শিক্ষার পুরো দায়িত্ব সরকার নিলে এটাই হবে জাতীয়করণের সহসূত্র জাতীয়করণ হলে শিক্ষকরাই লাভবান হবেন না লাভবান হবেন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা তারা তাদের দূর পছন্দের সরকারি স্কুল কলেজ পাবেন সঙ্গে তাদের আর্থিক সাশ্রয়ও হবে পাঁচ লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এবং তাদের পরিবার তাকিয়ে আছেন মাদার অব হিউম্যানিটি খেতাব ধন্য প্রধানমন্ত্রীর দিকে শিক্ষক দরদি প্রধানমন্ত্রী সুস্পষ্ট বাংলাদেশের প্রায় শতভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক কর্মচারীদের মুখে হাসি এবং মুখে সাহস যোগাবে এজন্য ব্যক্তিগত আস্থার অবস্থান থেকে আমি মনে করি পাঁচ লক্ষ এমপিভুক্ত শিক্ষক যদি রয় শিক্ষা জাতীয়করণ হবে নিশ্চয় উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জনদরদি পেশাগত প্রাণের দাবি আদায় নেতিবাচক কর্মসূচি বা কোনো রূঢ় বাস্তবতার দিকে আমাদের নেতারা যাবেন না বরং সবার ঐক্যবদ্ধ আওয়াজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে জাতীয়করণের বিষয়টি কমিটি সুপারিশ এবং নীতিমালার আলোকেই আগামীতে সরকার সিদ্ধান্ত নেবে এক একজন এক একটা দাবি নিয়ে উঠে চলে আসছেন আমরা তাদের আশ্বস্ত করছি কিন্তু এটা করতে গেলে আমাদের বাজেটে কত টাকা আছে সেটা দেখতে হবে কোন কোন স্কুল এটা পাওয়ার যোগ্য কিনা ছাত্র ছাত্রী সংখ্যা কত কোন কোন স্কুল স্কুলে বিভুক্ত কোন কোন স্কুল সরকারি কি হবে সেটা একটা নীতিমালার ভিত্তিতে আমরা করছি এবং আমরা যখন বলেছি নিশ্চয়ই আমরা এগুলি বিবেচনা করে সমস্ত তালিকা করে সমস্ত স্কুল অবস্থান দেখে তারপরে বাজেট পরবর্তী বাজেট যখন আসবে তখনই আমরা এটা সিদ্ধান্ত নিতে আর সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি আগামী দুই সালের জানুয়ারি মাসেই হতে যাচ্ছে জাতীয়করণের সুখবর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ